সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি বাংলা শিক্ষক বশির আহমেদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা সকলে ঘরে আছো, সুস্থ আছো। এই করোনার সময়ে পাঠের ধারাবাহিকতা রক্ষা করবার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পাঠের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী বাংলা, একটি কবিতা, কবিতার নাম সংকল্প। তোমরা সকলে একটু তোমাদের বইটি বের করে নাও, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সংকল্প লেখা রয়েছে। এই কবিতার কবি বিখ্যাত একজন কবি, একাধারে আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি, কবি কাজী নজরুল ইসলাম। তার লেখক পরিচিতি, জন্ম, মৃত্যু, সাল, এগুলো আমরা আলোচনায় আসবো, তোমরা বোর্ডে দেখে নেবে। এখন আমি একটু কবিতাটাতে প্রবেশ করি, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। যদিও কবিতাটি তোমাদের এই আমাদের যে পঞ্চম শ্রেণীর বাংলা বই এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি তোমাদেরকে, তোমরা সকলে বইটি বের করে নেবে, প্রতিটি লাইনে প্রতিটি শব্দের অর্থ জেনে নেবে এবং ক্লাস পরবর্তী যে কোনো পরামর্শ, যে কোনো যোগাযোগ তোমরা আমার সাথে করতে পারো অথবা তোমাদের নিজ নিজ শাখায় যিনি বাংলা ক্লাস নেন তার সাথে করতে পারো। আমি একটু কবিতাতে প্রবেশ করছি। আমাদের কবিতার প্রথম লাইন হচ্ছে, থাকবো নাকো বদ্ধ ঘরে। প্রথম লাইনটি শুধু খেয়াল করো, থাকবো নাকো বদ্ধ ঘরে। এখানে প্রত্যেকটি শব্দের অর্থ আমাদের জানা। এখানে কবি আমাদের বলেছেন আমরা ঘরে বদ্ধ থাকবো না, থাকবো নাকো বদ্ধ ঘরে। তোমরা দেখতে পাচ্ছ কেন থাকবো না, দেখবো এবার জগৎটাকে। আমরা ঘরে বন্ধ থাকবো না জগৎটাকে দেখবার জন্য। জগতে কি কি আছে এই অজানা জিনিসগুলোকে দেখবার জন্য কবি আমাদের ঘরে থাকতে মানা করেছেন। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অর্থাৎ আমরা যে ঘরে বন্দী রয়েছি, এখানে ঘর বলতে উনি চার দেয়ালের ঘরকে বোঝাননি, আমরা যে সমাজে রয়েছি এই সমাজের বাইরেও সমাজ রয়েছে, আমরা যে দেশে রয়েছি সেই দেশের বাইরেও দেশ রয়েছে। মূলত উনি বোঝাতে চেয়েছেন যে আমরা চোখে যা দেখি এই দৃষ্টির বাইরেও অনেক কিছু দেখবার রয়েছে। আমরা সাধারণত যে যেখানে জন্মগ্রহণ করি তার আশেপাশের এলাকাতেই তার আত্মীয় স্বজন পরিবারবর্গ থাকে, এর বাইরেও আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা ভাষা রয়েছে, এই বিষয়গুলোকে কবি আমাদের দেখতে বলেছেন। তারপরে তোমরা একটু আসো, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নাশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। অর্থাৎ এই অজানাকে জানবার জন্যই পৃথিবীতে অনেক নতুন কিছু ঘটেছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক এমন ঘটনা ঘটেছে যাতে অনেকের প্রাণ গিয়েছে। একটা বিষয় দেখো যে এমন কি নেশা আছে মানুষের মধ্যে, এমন কোন আগ্রহ আছে যে আগ্রহের ফলে মানুষ নিজের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। লাইনগুলো একটু খেয়াল করো, এখানে মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে নতুনকে জানবার জন্য। যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি এভারেস্ট, এভারেস্টে উঠতে গিয়ে না জানি কত মানুষ প্রাণ হারিয়েছে, তবে এই অজানাকে জানবার ইচ্ছা, না জানি কি কত সৌন্দর্য আছে তার উপরে সেটাকে দেখবার ইচ্ছা, নিজে করে দেখবার ইচ্ছা, এই ইচ্ছাকে মানুষকে এই জাতীয় জায়গায় নিয়ে যায়। অনেকে সাঁতরে সমুদ্র পাড়ি দেয়, অনেকে সাঁতরে নদী পাড়ি দেয়। তোমরা দেখেছো, তোমরা অবশ্যই টিভিতে দেখেছো এবং গল্প শুনেছ অথবা তোমরা পত্রিকায় পড়েছ। এখন এইগুলো কিন্তু খুব সহজে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, তুমি যদি নিজে না করে অন্য কারো মাধ্যমে যদি দেখতে চাও তাও কিন্তু দেখতে পারবা। এখন নিজে করবার জন্য, নিজে করবার যে চেষ্টা সেটাই মানুষকে অনেক সময় মৃত্যু ঝুঁকিতে ফেলে দেয়, তারপরেও সাহসী মানুষ বারবার সেটি করতে চায়। আমাদের কবি এটিই বোঝাতে চেয়েছেন। তারপরে আসি আমরা, কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এই অজানাকে জানতে গিয়ে অনেক সময় মানুষের অনেক যন্ত্রণায় পড়তে হয়, সেটিও তারা হাসি মুখে মেনে নিয়েছে এবং কবি আমাদেরকে সেদিকে আহ্বান করেছে যে অজানাকে জানতে গিয়ে যদি কখনো কোনো কষ্ট হয়, যদি কখনো কোনো সমস্যায় পড়ে যায় সেটিকেও মাথায় রাখতে বলেছেন কবি এবং সেটির প্রতি আগ্রহ প্রকাশ করতে বলেছেন, আমাদের সেদিকে আহ্বান জানিয়েছেন। পরবর্তী লাইনে আমরা একটু আসি, হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকে রচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল থেকে আসছে ওরে। আমি প্রথমে বলেছি যে আমাদের এই কবিতাটি একটি সংক্ষিপ্ত কবিতা, এটি আকৃতিগতভাবে আর একটু বড়। এখানে মূল লাইনগুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে। কবি বলতে চেয়েছেন, হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকে রচিনপুরে। আমরা রাতের আকাশে যে চাঁদ দেখি, এই কল্পনা অনেকের মধ্যেই রয়েছে, বিশেষ করে ছোটদের বা
শিশু মনের বা তোমাদের অনেকের মধ্যে এই কল্পনা রয়েছে, আমরা ছোটবেলায় চাঁদ মামার গল্প শুনেছি, অনেকের মা চাঁদ মামার গল্প শুনিয়ে চাঁদ মামার ছড়া শুনে তাদেরকে ঘুম পাড়াতেন। এখানে চাঁদের দেশেও যে কেউ থাকতে পারে, সেই চাঁদের আশেপাশেও যে একটা পরিবেশ থাকতে পারে, যেহেতু সেটা পৃথিবীর বাইরে, আমাদের যে পৃথিবীর পরিমণ্ডল সেটির বাইরে, সেটি সেখানে যাবার জন্য অনেকের আগ্রহ রয়েছে। আমরা জানি যে চাঁদেও মানুষের পদার্পণ হয়েছে। এগুলো কারা করে সাধারণত? এগুলো করে যাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, যাদের মধ্যে অ্যাডভেঞ্চার রয়েছে, যাদের অজানাকে জানবার ইচ্ছা রয়েছে, তারা এইগুলো করে। পর ল্যান্ডগুলোতে আমরা একটু আসি, পাতাল ফেরে নামব নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। তার মানে একেবারে আকাশের উপরে চলে যেতে চাচ্ছেন উনি, একেবারে উপরে কি আছে, ঠিক একই রকম মাটির নিচে কি আছে। আমরা জানি যে আমাদের মাটির নিচে একটা বড় জগৎ রয়েছে, আমাদের পানির নিচে সমুদ্রের একটা বড় জগৎ রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের কবি জানার আগ্রহ প্রকাশ করেছেন এবং শেষে বলেছেন যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আমরা জানি, এই কথাটি আমরা শুনেছি, যে আমাদের এই প্রযুক্তির যুগে বিশ্ব আমাদের একেবারে হাতের মুঠোয় চলে এসেছে, এবং এই বিশ্বটাকে আমরা হাতের মুঠোয় পাওয়ার পরেও এই প্রতিটা জিনিসকে নিজের হাতে ছুঁয়ে দেখবার যে চেষ্টা, তোমরা হয়তো বিভিন্ন মাধ্যমের সুবাদে জানতে পেরেছ যে আমাদের সমুদ্রের নিচে একটি বড় জগৎ রয়েছে, একটি বড় প্রাণী জগৎ রয়েছে, একটি বৈচিত্র্যময় সুন্দর জগৎ রয়েছে। এখন কেউ যদি সেটিকে ছুঁয়ে দেখতে চায়, তাকে তো সেখানে নামতেই হবে। এই যে অজানাকে জানবার আগ্রহ, এই যে অচেনাকে চেনবার জন্য যে সময়, এই বিষয়গুলো আমাদের কবি বিষয়টিকে খুব সুন্দরভাবে আমাদের কবিতায় তুলে ধরেছেন, এবং এই বিষয়টাকেই আমরা নিজেদের জীবনে ব্যবহার করবার চেষ্টা করব। আমরা একটু কবি পরিচিতিতে ফিরে যাই। আমাদের নজরুলকে যে আমরা বিদ্রোহী কবি বলছি, এর পেছনে একটা বড় প্রেক্ষাপট রয়েছে, এবং ওই বিদ্রোহ ওনার একেবারে ছোটবেলা থেকে রক্ত যেন মিশেছিল। আমাদের কবি নজরুল, উনি ওনার পিতামাতার ষষ্ঠ সন্তান ছিলেন। সাধারণত যে তথ্যগুলো আমরা বইতে পাচ্ছি না, আমি এ ধরনের কিছু তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করছি। উনি ওনার পিতামাতার ষষ্ঠ সন্তান ছিলেন। উনি 12 বছর বয়সে তৎকালীন সময়ে তিনি লেটার গানের দলে যোগ দেন। আমরা সালটি মনে রাখবো, সরি আমরা বয়সটি মনে রাখবো, তার যখন বয়স 12 বছর তখন তিনি সেই গানের দলে যোগ দেন। এরপর তার জীবন অনেক চড়াই উচ্চায় হয়েছে। তার পুরো জীবনে নিষিদ্ধ গ্রন্থ ছিল 5টি, তার 5টি বইকে নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সময়ে। সে বইগুলো বাজারজাত করতে দেওয়া হয়নি, প্রকাশ করতে দেওয়া হয়নি। সে বইগুলোর মধ্যে বিদ্রোহের কথা ছিল। আমরা অনেক তার বেশ কিছু কবিতায়, তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি দেওয়া রয়েছে এখানে, তার বেশ কিছু কবিতায় আমরা বিদ্রোহের আভাস পাই। তোমরা যখন বড় হবে আরো, তোমরা নজরুলের কবিতায়, নজরুলের সাহিত্যে উনি বিদ্রোহ বলতে আসলে কি বুঝিয়েছেন সেটি তোমরা দেখতে পাবে। আমরা আজকের কবিতায় দেখেছি তিনি অজানাকে জানবার চেষ্টা করেছেন, অজানাকে জানবার চেষ্টা করতে বলেছেন আমাদের। এবং আর কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে রণসঙ্গীত, যে রণসঙ্গীত আমাদের যুদ্ধের আগে, বা যেটি আমাদের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়, আমাদের হিম রক্তকে জাগ্রত করে তোলে, চল চল চল, এর রণসঙ্গীত যে আমাদের নজরুলের লেখা। এবং এই জাতীয় বেশ কিছু স্লোগান মুখর, আন্দোলন মুখর কথা তার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের, আমি নজরুলের বেশ কিছু কবিতার ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের নজরুলের পুরো জীবনে, তিনি পুরো জীবন সাহিত্য রচনা করতে পারেননি, তিনি জীবনের ঠিক মাঝামাঝি সময় অসুস্থ হয়ে যান, এবং বাকি জীবন ওনার সাহিত্য রচনা প্রায় শূন্য ছিল বললেই চলে। এই অসুস্থ নজরুলকে 1972 সালে বাংলাদেশ স্বাধীন হবার পরপরই 1972 সালে তাকে বাংলাদেশে আনা হয়, এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসেন। এবং এই কবিকে 1976 সালে তিনি মারা যান, এবং মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন। তোমরা যারা ঢাকা গিয়েছ, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা শাহবাগে, শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে যে রাস্তাটা, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই আমাদের জাতীয় কবির কবর, তোমরা দেখে আসতে পারো। আমি কবিতা থেকে আর একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে তোমরা যদি পুরো কবিতার একটি সুন্দর মর্মার্থ চাও, সহজ কথায় যদি বলতে চাই, পুরো কবিতা থেকে বলা হয়েছে অজানাকে জানতে হবে,
অচেনাকে চিনতে হবে এবং যেখানেই সমস্যা সেটিকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা অন্ধকারের পরে আলোর ব্যবস্থা রয়েছে। একটি কথা বলা হয় যে রাত যতই গভীর হয় সূর্য ততই সন্নিকটে আসে, দিন তত তাড়াতাড়ি আসে। আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস কার্যক্রম এবং পরবর্তী সময়ে যেকোনো যোগাযোগের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা বাংলা বিষয়ক যেকোনো শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। এই করোনাকালীন সময় তোমরা সকলে ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা রেখে আজকে শেষ করছি।